আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা অ্যাপস মামারের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন নভেম্বর ডিসেম্বর 2022-এর দিকে ইউটিউব সবাইকে হ্যান্ডেল ম্যানেজ করার একটা পারমিশন দিয়েছিল, অর্থাৎ আপনি চাইলে আপনার ইউটিউব হ্যান্ডেল সেট করতে পারবেন, যেটাকে আমরা ইউজার নেমও বলে থাকি। ফেসবুক যেমন ইউজার নেম রাখে, তারপর টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন আমরা ইউজার নেম ব্যবহার করে থাকি, ইভেন ইউটিউবও আমরা এতদিন চ্যানেল ইউআরএল হিসাবে একটা ইউনিক নেম আমরা দিয়ে দিতাম। তো ইউটিউব যেহেতু হ্যান্ডেল অপশনটা চালু করেছে, আপনারা অনেকেই মেসেজ পেয়েছিলেন, তো অনেকেই হয়তোবা হ্যান্ডেল অপশনটা চালু করতে জানেন না, সেজন্য আপনাদের চ্যানেলে আপনারা হ্যান্ডেল অপশনটি চালু করেন নিয়ে। তো হ্যান্ডেল অপশন চালু না করার কারণে আপনার চ্যানেল নেমের সাথে আপনার যে হ্যান্ডেল নেম সেটা কিন্তু মিল নেই, এই জন্য একটু খারাপ লাগে। যেমন এখানে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে এবং আপনারা দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের নামের শেষে কিছু সংখ্যা যুক্ত আছে। যেমন এখানে ইউনুস ব্যাপারী একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এবং এটা ইউনুস ব্যাপারী 7059 দেওয়া আছে। তো 7059 সংখ্যাটা ব্যতীত আপনি চাইলে ইউনিক শুধু ইউনুস ব্যাপারী নামটাই আপনারা সিলেক্ট করতে পারেন, আইমিন আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটা যে নামে রয়েছে আপনি চাইলে সে নামে এটা সিলেক্ট করতে পারেন। যেমন এখানে যে হ্যান্ডেল নেমটা আপনারা দেখতে পাচ্ছেন ইউনুস ব্যাপারী 7059, এটার চ্যানেল ইউআরএল হিসাবে আবার www.youtube.com/@ইউনুস ব্যাপারী 7059 এটা দেওয়া আছে। তো এখন অনেকেই হয়তো আমাকে সার্চ করলে শুধু ইউনুস ব্যাপারী লিখতে পারে, কিন্তু 7059 সংখ্যাটা অনেকের মনে নাও থাকতে পারে, এই জন্য আমি এই নামের শেষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুলে দেব। তো গাইজ, এটা কীভাবে করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা অ্যাপস মামার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আমি দেখেছি ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল অপশনটা চেঞ্জ করেননি, তো আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা অবশ্যই হ্যান্ডেল অপশনটা চেঞ্জ করে নেবেন। তো হ্যান্ডেল অপশন চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে ইউটিউবে লগ ইন করতে হবে। তো আমি এখানে ইউটিউবে লগ ইন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের হোম পেজে রয়েছি। তো এখন হচ্ছে আমি হ্যান্ডেল অপশনটা এখান থেকে চেঞ্জ করে দেবো। আপনি যে কোনো চ্যানেলের হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন যদি সেটা অ্যাভেলেবল থাকে। তো প্রথমে হচ্ছে আপনার চ্যানেলের যে প্রোফাইল পিকচার আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা আপনি ইউটিউব অ্যাপ থেকেই করতে পারবেন। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল নামক একটা অপশন আছে, একটু খেয়াল করুন, এখানে ইউর চ্যানেল এই অপশনটাতে ট্যাপ করবেন। ইউর চ্যানেল অপশনে ট্যাপ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনারা যে কাজটা করবেন, একটা কলম অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে একটা পেন আইকন আছে, এই পেন আইকন বা পেন্সিল আইকন এই অপশনটাতে আপনারা একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা প্রথমে এখানে নাম পাবেন, তারপর আছে হ্যান্ডেল অপশন পাবেন, চ্যানেল ইউআরএল পাবেন, ডিসক্রিপশন এবং প্রাইভেসি অপশন পাবেন। তো আমরা যেহেতু হ্যান্ডেল অপশনটা চেঞ্জ করব, এই জন্য হ্যান্ডেলের পাশে যে পেন আইকন বা পেন্সিল আইকনটা আছে এটাতে জাস্ট টাচ করব। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবল টু অল ইউজার্স অন ইউটিউব, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইদিন 14 days, দিস বিকামস ইউর চ্যানেল ইউআরএল, হ্যান্ডেলস ক্যান বি চেঞ্জড টুয়াইস এভরি 40 days। তার মানে প্রতি 14 দিনে আপনি দুইবার এটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি চাইলে এখন একটা নাম দিতে পারেন, তবে আই থিঙ্ক আপনারা একটা ইউনিক নাম দিলে যেটা আর চেঞ্জ করতে হবে না, এই জন্য আপনার চ্যানেলের যে নাম আছে সেই চ্যানেলের নামের সাথে আপনি এটা মিলিয়ে দিবেন। যেমন একজনের ইউটিউব চ্যানেলের নাম থাকতে পারে ডেইলি গ্রামাঞ্চল, তো ডেইলি গ্রামাঞ্চলের পরে যদি সাথে কিছু সংখ্যা থাকে সেটা কিন্তু খারাপ দেখায়। তো ডেইলি গ্রামাঞ্চলের পরে যে সংখ্যাটা আছে সে চাইলে এই সংখ্যাটা এখান থেকে রিমুভ করে দিতে পারে, এই জন্য এই অপশনে যাবে। আমি যেভাবে দেখালাম এখান থেকে হচ্ছে জাস্ট কিবোর্ডে যে ক্রস বাটন আছে এখান থেকে ভাবে করে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখবেন যে আপনার এটা অ্যাভেলেবল কিনা। দেখুন এখানে বলা আছে দিস হ্যান্ডেল ইজ অ্যাভেলেবল, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখবেন যে দিস ইজ টেকেন। যেমন আমি এখানে যদি শুধু আমি ইউনুস লিখি, দেখুন আমি শুধু ইউনুস লিখলাম, ইউনুস লেখার পরে কিন্তু এখানে বলছে দিস হ্যান্ডেল ইজ টেকেন ট্রাই কিছু সংখ্যা দিয়ে বলছে। তো আপনি চেক করবেন যে আসলে আপনার এটা অ্যাভেলেবল কিনা, অ্যাভেলেবল না হলে এখানে হচ্ছে রেড সাইন আসবে আপনার কাছে। তো আমি যেহেতু এটা চ্যানেলের নাম, তো আমি চ্যানেলের নামের সাথে আমার হ্যান্ডেল অপশনটা
আমি ইনেবল করে নিব। এই জন্য জাস্ট যখন দেখব অ্যাভেলেবল তখন এখান থেকে হচ্ছে সেভ অপশনে ট্যাপ করব। দেখুন আমি সেভ অপশনে ট্যাপ করে দিলাম। সেভ অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এটা চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং রিফ্রেশ করি বা রিফ্রেশ না করেও যদি আমি এরকম চলে আসি তাহলে আমরা দেখতে পারবো এখন এই ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ইউনুস ব্যাপারী। সো গাইজ আপনারা চাইলে এভাবে ইউটিউবের হ্যান্ডেল অপশন চেঞ্জ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।